হে ভিউয়ার্স, আজকে আমরা তিন ঘাটের একটি মাল্টিপ্লাগ আপনাদের বানিয়ে দেখাবো। আর এটা একদম থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দেখানো হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যাদের বাসায় বসে হাউস ওয়্যারিং শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হে ভিউয়ার্স, যারা আমাদের ইউটিউব চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অথবা যারা আমাদের ফেসবুক পেজ সার্ভিসিং ওয়ার্ল্ড পেজ থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হে ভিউয়ার্স, আজকে আমরা হাউস ওয়্যারিং সম্পর্কে আপনাদের দেখাবো একটি সুইচ, একটি সকেট নিয়ন্ত্রণ ও ইন্ডিকেটর কানেকশন। এছাড়াও হাউস ওয়্যারিং সম্পর্কে যাদের ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ তারা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বাসায় বসে হাউস ওয়্যারিং করতে পারবেন। তো দেখুন, আমরা একটি সুইচ, একটা ইন্ডিকেটর, একটি সকেট কানেকশন করছি একটা বোর্ডে। তো এছাড়া আমরা আজকে শিখব বিশ্বের যতগুলো সুইচ আছে আমাদের হাউস ওয়্যারিংয়ের, তো এই সুইচে কীভাবে কানেকশন করতে হয়। তো প্রত্যেকটা সুইচ আপনারা যেভাবে কানেকশন করেন না কেন, সুইচের নিচ দিয়ে সবসময় ফেজ লাইন কানেকশন করবেন আর উপর দিয়ে ফেজ লাইন বের হয়ে যাবে। যে এক পতওয়ালা সুইচগুলো আছে আমাদের বাসায়, এগুলো আমরা এক সাইড দিয়ে ফেজ লাইন কানেকশন হয় আর এক সাইড দিয়ে ফেজ লাইন বের হয়ে যায়, এখানে কোনো কালো তার সংযোগ হয় না। তো দেখুন, একটা সুইচে দুইটা পয়েন্ট থাকে, একটা পয়েন্টে আমাদের ফেজ লাইন কানেকশন হয় যেটা আলো জলের চেষ্টা ধরলে তারে ওইটা, আর একটা সাইড দিয়ে ওই ফেজ লাইনে বের হয়ে যায়। আর তার পরবর্তীতে দেখুন একটা সকেট আছে, সকেটটা আসলে এর এটা যদিও আমাদের কারেন্টের লাইনে কাজ করে, একটা মোবাইল চার্জার দিলেও লোড হয় কাজ করে, তো এই সকেটে আমরা অবশ্যই একটা ফেজ লাইন একটা নিউট্রাল কানেকশন হয়। তো অবশ্যই নিচে আমরা ডায়াগ্রামের সুবিধার্থে সবসময় নিচে ফেজ লাইন দেবো আর উপরে দেবো আমরা নিউট্রাল লাইন। তো দেখুন, নিচে আমাদের সুইচেরও ফেজ আছে আর পাশাপাশি যদি সকেটেরও ফেজ থাকে তাহলে অবশ্যই কানেকশন করতে ভালো হয়। আর এর পরবর্তীতে আছে একটা ইন্ডিকেটর। দেখুন, এই ইন্ডিকেটরটা আমরা সেই রকম একই সিস্টেম, ইন্ডিকেটর যেহেতু একটা ভিতরে বাতি থাকে তো কারেন্ট খরচ হয়, এই জন্য নিচে আমরা ফেজ লাইন লাগাবো আর উপরে আমরা নিউট্রাল কানেকশন করব। বিদ্যুৎ এক পাশে আসবে, কাজ করবে, অন্য সাইডে বেরিয়ে যাবে। তো এই জন্য আমাদের দেখুন আগে সুইচ, সকেট, ইন্ডিকেটর প্রত্যেকটার আমরা নিচে আমাদের ফেজ লাইন থাকে। তো আমরা একটা টু পিন প্লাগ কানেকশন করে রেখেছি ডায়াগ্রামের সুবিধার্থে। তো এখন আমরা সার্কিটটি অঙ্কন করব। তো আপনারা দেখুন, আমরা প্রথমে টু পিন প্লাগের যে ফেজ লাইন আমরা সুইচের সাথে কানেকশন করে দিচ্ছি। সুইচের প্রথমে ফেজ লাইন আসবে লাল তার, আসার পরে আমাদের যে সকেট আছে দেখুন, ইন্ডিকেটরে কিন্তু যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণই জ্বলে। তো এই কারণে আমরা সুইচ থেকে ঘুরিয়ে না নিয়ে আমরা এখানে আমরা ডাইরেক্ট কানেকশন করে দেব, যাতে সুইচে অন করা অবস্থায় ছাড়াও ইন্ডিকেটরটি সবসময় কারেন্ট থাকলেই জ্বলে ওঠে। তো এই জন্য আমরা ফেজ লাইনটা নিচ দিয়ে সুন্দর করে টেনে দেব। তো দেখুন, আমরা ফেজ লাইনটা সুন্দর করে টেনে দিয়েছি, এখন কিন্তু সুইচে আমাদের কানেকশন না করা থাকলেও কাজ করবে। তো এখন দেখুন, আমাদের ইন্ডিকেটরে ফেজ লাইন পেয়ে গেছে, এখন লাগবে আমাদের সকেটে ফেজ লাইন। সকেট যেহেতু আমাদের সুইচ কন্ট্রোল আমরা করব, সুইচে আমাদের টিপ দিলে সকেটে আমাদের লাইন আসবে, মানে মোবাইল চার্জারে অথবা এই ছিদ্রতে আমাদের চার্জ হবে। এই জন্য আমরা এই সকেট থেকে আমরা লাল তারটা যে ফেজ লাইন আমাদের আছে এটা আমরা সুইচের উপরের সাইডে অবশ্যই আস্তে আস্তে সংযোগ করে দিব। আপনারা সবাই খেয়াল করুন, এখন আমরা সুইচের সাথে সংযোগ করে দিলেই এটা কাজ কমপ্লিট। এর পরবর্তীতে আমাদের বাকি থাকবে নিউট্রাল কানেকশন। তো দেখুন, সুইচে আমাদের কানেকশন করা কমপ্লিট, এখন আমরা নিউট্রাল কানেকশনটা করব। নিউট্রাল বলতে আমাদের দেখুন, ইন্ডিকেটর আর সকেটের উপরে দুইটা কালো তার আছে, দেখুন উপরে ডায়াগ্রামে আছে দুইটা কালো তার লাগে নিউট্রাল। তো আমরা দুইটা এক করে দিব, দুইটা কালো তার সংযোগ করে দিব, এক করে ছোটো একটা টুকরাটা নিলেও হবে। এখানে আমরা ফেজ লাইনটা কানেকশন করা শেষ হলে নিউট্রালটাও কানেকশন করে দেব। দেখুন, নিউট্রাল যে আমাদের টু পিন প্লাগের তার আছে, টু পিন প্লাগের তারটা আমরা সুন্দর করে নিয়ে নিউট্রালের সাথে কানেকশন করে দেব। তো বিদ্যুৎ এক সাইড দিয়ে আসবে, কাজ করবে, বের হয়ে যাবে। তো আমরা একটা টু পিন প্লাগ নেব, এই টু পিন প্লাগে আমাদের দেখুন আমরা আগে থেকে তার সংযোগ করে রেখেছিলাম, এখন আমরা সুন্দর করে সংযোগ করে দেবো। আমরা বোর্ডও আমরা সংযোগ করে রেখেছিলাম, দেখুন এখন শুধুমাত্র কানেকশনের পালা। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যাদের সম্পূর্ণ শেখার ইচ্ছা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখুন, আমরা তারটা একটা পেঁচিয়ে নিলাম, একটা গিট দিয়ে নিলাম যাতে এই তারটা আসলে ছুটে না যায়। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, আমরা ডায়াগ্রামটি ফলো করি। তো দেখুন, আমাদের দুইটা লাল তার আর একটা কালো তার আছে, এই লাল তার আর কালো তার আমরা অবশ্যই আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে এই বোর্ডের সাথে কানেকশন করে দিব। তো দেখুন, আমাদের লাল তারটা আমরা সুন্দর করে কানেকশন করেছিলাম ডায়াগ্রামের মতো। আমরা এখন এক টুকরা তার নেব লাল তার।
তো লাল তারটা আমরা নিয়ে তার পরবর্তী আমরা কানেকশন করে দিব। দেখুন এখানে আমাদের ফেজ লাইন আছে, তো ফেজ লাইন আমাদের সুইচেও আছে ইন্ডিকেটরও আছে, তো এই জন্য আমরা এক টুকরা লাল তার নেব সুইচ আর ইন্ডিকেটরের সাথে সুন্দর করে সংযোগ করে দিব। ঠিক তার পরবর্তীতে আপনারা দেখুন সুন্দর করে টাইট করে দিবেন যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। এর পরবর্তীতে আমাদের কাজটা কমপ্লিট, দেখুন ফেজ লাইন। এখন আমরা সুইচ থেকে আমরা দেখুন আমাদের সুইচ থেকে আমরা একদম সকেট পর্যন্ত একটা তার নিব, তো সুইচে যখন আমরা টিপ দেব তখন আমাদের সকেটে অবশ্যই ফেজ লাইন চলে আসবে। এখন আমরা আর এক টুকরা তার নেব, তার টুকরা নেওয়ার পরবর্তীতে সুন্দর করে সুইচ আর সকেটের সাথে কোনাকোণে সংযোগ করে দিব। ফেজ লাইনটা কানেকশন করার পরবর্তীতে দেখুন আমরা সুইচ থেকে আমরা সকেটে একদম সুন্দরভাবে কানেকশন করে দিব। তো দেখুন তারটা আমাদের কানেকশন করা একদম কমপ্লিট হচ্ছে। আস্তে আস্তে সুন্দর করে কানেকশন করে দিবেন যাতে কোনো সমস্যা না হয়, সুন্দরভাবে কানেকশন করবেন আর পরবর্তীতে সুন্দরভাবে টাইট করে নেবেন যাতে পরবর্তীতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। সুইচ করা কমপ্লিট, এখন আমরা যে কাজটা করব দেখুন নিউট্রাল কানেকশন করা বাকি আছে। দেখুন উপরে দুইটা নিউট্রালের তার আছে, এখানে আমরা সুন্দর করে এক টুকরা তার নেব, টুকরা তার নিয়ে সুন্দরভাবে আমরা কানেকশন করে দিব। তো দেখুন আমরা সুন্দর করে এক টুকরা তার নিলাম নিউট্রাল তার, আমাদের ইন্ডিকেটর আর সকেটের উপরে যে দুইটা তার ছিল কালো তার, নিউট্রাল লাইন নিউট্রাল লাইন। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব দেখুন আমাদের সুইচ আর সকেট আমাদের একদম পুরোপুরিটা কমপ্লিট। এখন আমরা যে আমাদের টুপিন প্লাগের যে দুইটা তার ছিল লাল আর কালো, এই দুইটা আমরা সংযোগ করে দেবো, একটার সাথে একটা সংযোগ করলেই হয়। লালটা আমরা ফেজ তারের সাথে সংযোগ করে দেবো, লাল যেটা আমাদের লালটা আছে, আর কালোটা কালোটার সাথে সংযোগ করে দিলেই আমাদের কাজ একদম কমপ্লিট। তারপরও আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন যাতে ডায়াগ্রামে কোনো সমস্যা না থাকে, আপনারা সুন্দর করে বুঝে নেবেন। এইরকমই আমরা বাসা বাড়িতে কাজ করতে পারবো। এছাড়াও আপনাদের জন্য আমরা নতুন নতুন এরকম যে কোনো সমস্যা যদি বলেন আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখুন আমাদের হাউস ওয়্যারিং একদম কমপ্লিট প্রায়। এখন আমরা বোর্ডটা সুন্দর করে সংযোগ করে দেব, একদম লাইন করা কমপ্লিট। এখন স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে আমরা লাগিয়ে দেব। এখন আমরা চেক করবো আসলে আমাদের কাজটা কীভাবে সম্ভব হয়। তো দেখুন টুপিন প্লাগ সংযোগ করা কমপ্লিট। এখন আমরা দেখুন টেস্টার দিলে আলো জ্বলতেছে, ইন্ডিকেটরও কাজ করতেছে, এছাড়া একটা মোবাইল চার্জে দিলেও মোবাইলটা চার্জ নিচ্ছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ সার্ভিসিং ওয়ার্ল্ড পেজটি অবশ্যই ফলো দিবেন, আর লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যখন যে সমস্যা অথবা যে কোনো জিনিস লাগবে আমরা আমাদের কাছে কমেন্টস করবেন, আমরা অবশ্যই সেই রকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আজকের মতে, আবার কোনোদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।